ও টাকলা মুরাদ তুমি কোথায়? পুলিশ তোমাকে খুঁজতেছে। কেন খুঁজতেছে আপনারা জানেন না? ওনার স্ত্রী আজকে ওনার বিরুদ্ধে মামলা করছে। এই যুবকরা দেখছো না ফেসবুকে, টাকলা মুরাদের স্ত্রী আজকে ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে মামলা করেছে। এই বাংলাদেশ থেকে যখন টাকলা মুরাদ ইসলামকে কাটতে চাইলো, মনে নাই? এ টাকলা মুরাদকে চেনেন না? টাকলা মুরাদ বলল প্রথমে যে সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে দাও, তারপরে বলল রাষ্ট্র ধর্ম ইসলামকে কেটে দাও। বিসমিল্লাহ এবং রাষ্ট্র ধর্ম ইসলামকে সে কি কাটতে পেরেছে? পারে নাই। বিসমিল্লাহ আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, কিন্তু টাকলা মুরাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কি না? ও টাকলা মুরাদ তুমি কোথায়? পুলিশ তোমাকে খুঁজতেছে। কেন খুঁজতেছে আপনারা জানেন না? ওনার স্ত্রী আজকে ওনার বিরুদ্ধে মামলা করছে। এই যুবকরা দেখছো না ফেসবুকে, টাকলা মুরাদের স্ত্রী আজকে ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে মামলা করেছে। বোঝার চেষ্টা করেন কেন মামলা করেছে। সে বলেছে 19 বছর হলে বিবাহ হয়েছে, আমাদের পরিবারে একটা ছেলে একটা মেয়ে, এই 19 বছরে একটা দিনও টাকলা মুরাদ আমাকে ভালো থাকতে দেয় নাই, সব সময় শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করেছে, এমন কি মাঝে মধ্যে হত্যা করার জন্য হুমকি দিয়েছে, শারীরিক ভাবে নির্যাতন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কি আজকে যখন মাতাল অবস্থায় এসে স্ত্রীকে মারধর শুরু করেছে, নির্যাতন শুরু করেছে, তখন স্ত্রী নিরুপায় হয়ে 999-এ ফোন দিয়েছে পুলিশকে, আসেন আমার জীবন শেষ করে দিল বাসান। তখন পুলিশ যাওয়ার সাথে সাথে টাকলা মুরাদ পালে চলে গেছে। তখন স্ত্রী থানাতে মামলা করেছে স্বামীর বিরুদ্ধে, আমাকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। তাহলে বোঝা গেল যেই টাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, নারীদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ওই টাকলা মুরাদ ঘরের ভেতরে তার স্ত্রীকেও নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমরা প্রধানমন্ত্রীকে বলবো, শুধুমাত্র তার এমপিত্ব বাতিল নয়, মন্ত্রিত্ব বাতিল নয়, স্ত্রীকে নির্যাতন করেছে, নারীদের বিরুদ্ধে কথা বলেছে, এমনকি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, এই নাস্তিক টাকলা মুরাদকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত আল্লাহকে তুলে দেখান। কষ্ট পাইলেন বাংলাদেশে, এটা আবারও প্রমাণ হয়েছে। সে যত বড় মন্ত্রী হোক, ক্ষমতাবান লোক হোক, যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আগের দিনে যদি থাকে হেরো, পরের দিনে হবে জেরো। আগের দিনে যদি থাকে মন্ত্রী, পরের দিনে হবে ফকিন্নি ফকিন্নি, কোনো জায়গা নাই। বর্তমানে টাকলা মুরাদ হয়ে গেছে ফুটবলের মতো। ফুটবল ফুটবল চেনেন না? ফুটবল মাঠে ছেড়ে দিলে কি হয়? যে যেই দিক থেকে পায় সেদিক থেকে লাত্তি মারে। কথা বলেন ঠিক কি না? এই টাকলা মুরাদকে প্রথম লাত্তি মারছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক লাত্তি মারে বলতে 24 ঘন্টার মধ্যে তুই পদত্যাগ কর, না হলে তোর খবর আছে। এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনিও প্রমাণ করেছে তিনিও ইসলামের পক্ষে আছে। কথা বলেন নাকি? সত্যকে স্বীকার করতে হবে। এক লাত্তি খাই মন্ত্রিত্ব বাতিল, পরের দিনে আর এক লাত্তি খাই আওয়ামী লীগ দল থেকে পদা উঠ, পরের দিনে আর একটা লাত্তি খাইয়া মাথার ক্যাপ পরে মুকুট মাপ পরে সুরের মতো পাইলে চলে গেছে কানাডা। একটা জায়গা হয় নাই, কানাডা বলছে যে না তোমার বাম্পার ফাঁকা, ছাদে মাল নাই, এয়ারপোর্ট ক্লিয়ার, যে কোনো সময় আমার দেশে ভূমিকম্প হতে পারে। এক লাত্তি মেরে তেড়ে দিয়েছে। বর্তমানে টাকলা মুরাদ লুকে লুকে বাংলাদেশে এসে চোরের মতো পালিয়ে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা প্রশ্ন করতে চাই, ও টাকলা মুরাদ তুমি ইসলামকে কাটতে চাইছো, ইসলামকে কাটতে পারোনি, বিসমিল্লাহ কাটতে পারোনি, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা প্রশ্ন করি, ও টাকলা মুরাদ তুমি কোথায়? কথা বলে না কেন? আমি বলবো ও টাকলা মুরাদ, আপনারা বলবেন তুমি কোথায়? বলতে পারবেন না? ও টাকলা মুরাদ, ও টাকলা মুরাদ, একেবারেই নাই। আজকে বিকেল থেকে পুলিশ মাঠে নেমে পড়ছে ওকে খোঁজার জন্য, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ইসলামের বিরুদ্ধে লেগো না, কোরআনের বিরুদ্ধে কথা বলো না, তোমার যতই পাওয়ার থাক নিমিশের ভেতরে তুমি জেরো হয়ে যাবে। এ যুবকের একটা ভিডিও দেখছো না? টাকলা মুরাদের মতোই একটা লোক
একটা ভিডিও ভাইরাল, এমন ভাবে তাকে পিটেছে এই দিক থেকে একবারই দৌড়ই পাশে যাচ্ছে, আবার ওই পাশ থেকে একবারই এই পাশে আসতেছে। যদিও ওটা টাকলা মুরাদ না, কিন্তু যুবকেরা এই ভিডিও ভাইরাল করার মাধ্যমে বোঝাতে চাইছে এ টাকলা মুরাদ, তুমি রাস্তায় বের হবো না, তোমারও অবস্থা একই রকম হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই বেশি বাড়া ভালো, আল্লাহ কিছু সময়ের জন্য সার দেয় কিন্তু একেবারে ছেড়ে আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলে। টাকলা মুরাদ কি ভাবছিল? আমি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছি, পুরো বাংলাদেশে আলেমদেরকে বলতেছি, দিল্লি রাজাকার আল্লামা সাইদিকে রাজাকার বলছে দেখেননি, এ ধর্ষক বলছে দেখেননি? আগের দিনে আলেমদেরকে বলছে ধর্ষক, পরের দিন আল্লাহ এমন একটা 3 মিনিটের ভিডিও ভাইরাল করে দিয়েছে, আল্লাহ বলছে যে হুজুরেরা ধর্ষক না রে টাকলা মুরাদ, তুই ধর্ষক। কথা বলেন ঠিক কিনা? সবাই লাত্তি মারছে কিন্তু গোল করতে পারেনি, গোল সর্বশেষ আসে তার স্ত্রী করলো। কথা বলে ঠিক কিনা? টাকলা মুরাদকে লাত্তি দিয়ে তার বউ গোল গোল করে ফেলছে, আমার বিশ্বাস তার আর রেহাই নাই, যেহেতু স্ত্রী মামলা করছে তাকে গ্রেপ্তার হতেই হবে, শাস্তি পেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা সাধারণ মানুষ একটা কথা বলি, শোনেন, আমাদের কিছু করার থাক আর না থাক, তবে বাংলাদেশে সব হুজুরের আমরা একদল হয়েছি, একদল যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, ইসলামের বিরুদ্ধে নাস্তিকতার পরিচয় দিচ্ছে, এদের কোনো জানাজা বাংলাদেশের হুজুরের দ্বারা হবে না। কথা বলে না কেন? আমরা বাংলাদেশের আলেমরা যদি একদল হই কেউ কিছু করতে পারবে? পারবে না, তার কারণ বাংলাদেশের সাবেক একজন নাস্তি ছিল সব্যসাচী কবি শামসুর রহমান, নাম শুনছেন না? এই বাটপার মরার আগে বলছিল যে ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসাদার খরিদ্দারকে ডাকতেছে, জোরে বলেন না আউযুবিল্লাহ। এই কথা বলার পরে, বাংলাদেশের মরার পরে সব হুজুরেরা আমরা একদল হয়েছি যে আর জানাজা কেউ পড়ব না। পুলিশ যে তাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিনকে পাইছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে, মুয়াজ্জিন নামাজও পড়াইছে। আমরা নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলাম, এ মুয়াজ্জিন তুমি কেন নামাজ পড়াইলা? মুয়াজ্জিন বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি, তার কারণ ওস্তাদের মার, এ ওস্তাদের মার। তোমরা সারা জীবন আলেমদের বিরুদ্ধে কথা বলবা, ইসলাম কাটবা, বিসমিল্লাহ কাটবা, হুজুরদেরকে রাজাকার বলবা, আর আমরা তোমাদের জানাজা পড়ে দোয়া পড়ে জান্নাত ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। কথা কন না কা? জোর করে নিয়ে যাবি নামাজ পড়ার জন্য, আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটন। এ কথা কন? শেরপুর এই থানার সব হুজুর যদি একদল হয়, দুই নেতার জানাজা যদি বাদ দেয়, বাকি নেতাগুলো এমনি ভালো হয়ে যাবে। মনে রাখবা, এই আলেম যদি না থাকতো জন্মের পরে তোমার কানে আজান হইতো না, এই আলেম যদি না থাকতো তুমি স্ত্রীকে নিয়ে বিয়ে করে সংসার করতে পারতে না, ওই আলেম যদি না থাকে মরার পরে তোমার জানাজা, জানাজা কে পড়াবে? নেতা সুরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসাব করবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম সবাই বলেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম, বরং যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই থাকবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে এসেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে, মনে আছে না নাই? তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে 10 বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দী। এই পৃথিবীতে কত নবীর রাসূল ঈমানের পরীক্ষা দিয়ে চলে গেছে, বনী ইসরাইল সম্প্রদায়ের ভিতরে 1 নয় 2 নয় 70,000 নবী রাসূলকে তারা হত্যা করে শহীদ করে দিয়েছে। এই জমিনের ভিতরে আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হলো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম জালেমের জুলুমের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, ঈমানের পরীক্ষা কাকে বলে? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ওই সময়ের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম নামাজ পড়তে শুরু করে দিয়েছে। ওই নামাজের ভেতরে ইয়াহিয়া আলাইহিস সালামের দেহ থেকে কাল্লাটাকে তারা আলাদা করে ফেলেছে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার
পিতা হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম এসে বলে এ জালেমের গোষ্ঠীরা আমার সন্তানটাকে কেন তোমরা বিদায় করে দিলে জানতে চায় জালেমেরা বলে আগে তোমার সন্তানকে বিদায় করেছে এখন তোমাকেও বিদায় করে দেব এই কথা বলার পরে জাকারিয়া আলাইহিস সালামকে যখন তারা ধাওয়া করে দিয়েছে বৃদ্ধ পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম সামনে সামনে দৌড়ায় আর জালেমের গোষ্ঠীরা পেছনে পেছনে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে একটা বিশাল বড় গাছের কাছে চলে গেছে ওই গাছটা বৃদ্ধ নবীর দৌড়ানো দেখে কষ্ট সহ্য করতে পারে নাই ওই গাছের জবান খুলে গেছে ওই গাছটা ডাকতে বলে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আপনার কষ্ট সহ্য করতে পারি না আপনি যদি রাজি থাকেন আমি গাছ আপনার জন্য দুই ভাগ হয়ে যেতে চাই কার জবান খুলে গেছে আমার ভাইরা সরাসরি তাফসীর থেকে বলতেছি এই বৃক্ষটা কথা বলার পরে যখন দুই ভাগ হয়ে গেল হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভেতরে ঢুকে পড়লেন গাছটা আবারো মিল হয়ে গেল কিন্তু পেছন দিক থেকে শয়তান চাদর ধরে টান মারছে জাকারিয়া আলাইহিস সালাম ভেতরে ঢুকে গেছে কিন্তু তার চাদরের কিছু অংশ যখন বাইরে বের হয়েছিল এমন সময় শয়তান গাছের কাছে দাঁড়িয়ে আছে ওই জালেমের গোষ্ঠীরা দৌড়াইতে দৌড়াইতে যখন এই বৃক্ষটার কাছে চলে আসলো শয়তান ডাকতে বলে এ জালেমের গোষ্ঠীরা রে তোমরা কি জাকারিয়াকে মারতে চাও নাকি বলে হ্যাঁ বলে দৌড়ানোর কোনো দরকার নাই একটা করাত নিয়ে এসে এই গাছটা ছিঁড়ে ফেলো দেখবে জাকারিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ভাইরা ইমানের পরীক্ষা কাকে বলে ওই করাত দিয়ে গাছটা ছিঁড়ে ফেলা হলো জাকারিয়া আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর কথা কে না জানি ঈমান গ্রহণ করার ফলে উত্তপ্ত বালির উপরে শোয়াই দিয়া পিঠের উপরে পাথর দিয়ে কত কষ্ট দেওয়া হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ঈমান গ্রহণ করার কারণে তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা ঢুকাইয়া তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে শহীদ করে লাশগুলো টুকরো টুকরো করে ফেলেছে এই পৃথিবীর জমিনে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ঈমানদার ব্যক্তিরা যে জায়গার মধ্যে বিপদে পড়েছে ওই জায়গার নাম হলো কারবালা